দোয়া কবুল হওয়ার 29টি স্থান, ক্ষেত্র ও সময়। এক সূরা ফাতিহা পাঠ করার পর সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। মুসলিম হাদিস নম্বর 806। দুই, অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া। কোনো মুসলিমের অগোচরে অন্য মুসলিমের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। মুসলিম হাদিস নম্বর 6822। তিন, জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। তিরমিজি হাদিস নম্বর 3448। চার, মা বাবা তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। তিরমিজি হাদিস নম্বর 3448। পাঁচ, নেককার সন্তানের দোয়া কবুল হয় বাবা মায়ের জন্য তাদের মৃত্যুর পর। আবু দাউদ হাদিস নম্বর 2880। ছয়, আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয়। তিরমিজি হাদিস নম্বর 3585। সাত, বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল হয়। সূরা ইসরার 66 নম্বর আয়াত। আট, সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। নাসাই হাদিস নম্বর 1045। নয়, হজের স্থান সমূহের দোয়া তাড়াতাড়ি কবুল হয়, যেমন আরাফা, মুজদালিফা, মিনা। ইবনে মাজা হাদিস নম্বর 2892। দশ, হজ করা অবস্থায় হাজির দোয়া কবুল হয়, ইবনে মাজা হাদিস নম্বর 2893। এগারো, উমরা করার সময় উমরাকারীর দোয়া কবুল হয়, নাসাই হাদিস নম্বর 2625। বারো, আজানের পর দোয়া কবুল হয়, তিরমিজি হাদিস নম্বর 210। তেরো, কিতাল চলাকালীন সময় দোয়া করলে দোয়া কবুল হয়, আবু দাউদ হাদিস নম্বর 2540। চোদ্দ, বৃষ্টি বর্ষণকালে দোয়া করলে দোয়া কবুল হয়, আবু দাউদ হাদিস নম্বর 2540। পনেরো, শেষ রাতের দোয়া, তাহাজ্জুদের সময়কার দোয়া কবুল হয়, বুখারী হাদিস নম্বর 1145। ষোলো, জুমার দিনে দোয়া কবুল হয়, আসরের শেষ দিকে তালাশ করার জন্য নির্দেশ আছে, নাসাই হাদিস নম্বর 1389। সতেরো, লাইলাতুল কদরের রাত্রির দোয়া কবুল হয়, বুখারী ও মুসলিম। আঠারো, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দোয়া কবুল হয়, মুসলিম হাদিস নম্বর 668। উনিশ, ফরজ সালাতের শেষ অংশে দোয়া করলে কবুল হয়, সালাম ফেরানোর আগে, তিরমিজি হাদিস নম্বর 3499। বিশ, মুসাফিরের দোয়া কবুল হয় সফর অবস্থায়, তিরমিজি হাদিস নম্বর 3448। একুশ, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় রোজা অবস্থায়, ইবনে মাজা হাদিস নম্বর 1752। বাইশ, ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল হয়, তিরমিজি হাদিস নম্বর 2526। তেইশ, দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়, তিরমিজি হাদিস নম্বর 3505। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যুয়ালিমিন। চব্বিশ, ইসমে আজম পরে দোয়া করলে দোয়া কবুল হয়, ইবনে মাজা হাদিস নম্বর 3856। পঁচিশ, বিপদে পতিত হলে যে দোয়া পড়া হয়, মুসলিম হাদিস নম্বর 918। ছাব্বিশ, জমজমের পানি পান করার পর দোয়া করলে কবুল হয়, ইবনে মাজা হাদিস নম্বর 3062। সাতাইশ, নির্যাতিত ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়, তিরমিজি হাদিস নম্বর 3448। আটাইশ, যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে, অর্থাৎ দোয়া করবে, কেননা সে একটি ফেরেস্তা দেখেছে, বুখারী হাদিস নম্বর 3303। উনত্রিশ, দুহাত তুলে দোয়া করা, কারণ আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, আবু দাউদ হাদিস নম্বর 1488। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দিন এবং আমাদের সবার দোয়া কবুল করে নিন, আমিন। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।